এই জায়গাটির নাম উখিমাঠ। এই উখিমাঠে এটি হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। কেদারনাথ বরফ পড়ে যে ছ মাস বন্ধ থাকে, সেই সময় কেদারনাথ মন্দিরের যে মূর্তি আছে সেটিকে কেদারনাথ থেকে নামিয়ে এনে এই মন্দিরে রাখা হয় এবং ওনার পূজা অর্চনা করা হয়। তো আমরা আজকে এখান থেকে রওনা দিচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে, কিন্তু প্রথমে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। বদ্রীনাথ যাওয়ার পথে প্রথমে যে জায়গাটিতে আমরা দাঁড়ালাম সেটি হলো চোপতা ভ্যালি, জনপ্রিয়ভাবে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত। চোপতা হলো গাড়োয়াল হিমালয়ে অবস্থিত এক টুকরো স্বর্গ। চোপতা সারা বছরের ছুটির গন্তব্য, গ্রীষ্মে মনোরম, বর্ষায় বৃষ্টি সতেজ এবং শীতকালে পুরো তুষার দ্বারা আবৃত থাকে। চোপতা পঞ্চকেদারের কেন্দ্রস্থল, রাজ্যের পাঁচটি সবচেয়ে পবিত্র শিব মন্দির এখানে অবস্থিত। এর বাম দিকে কেদারনাথ ও মদমহেশ্বর মন্দির অবস্থিত এবং ডান দিকে রুদ্রনাথ ও কল্পেশ্বর, এবং সবচেয়ে উপরে যে মন্দিরটি অবস্থিত সেটি হলো তুঙ্গনাথ। চোপতা পাখির স্বর্গরাজ্য, যেখানে 240টিরও বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। জাতীয় ও আন্তর্জাতিক সংরক্ষণ ও জীববৈচিত্র্য সংস্থাগুলি দ্বারা চোপতাকে একটি গুরুত্বপূর্ণ পাখি দেখার স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। চোপতা ভ্যালিটির উচ্চতা 9,800 ফিট। কোথাও না বেরিয়ে সোজা রওনা দিয়েছিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। বদ্রীনাথ পৌঁছাতে আমাদের প্রায় 7 ঘন্টা সময় লেগেছিল।
অবশেষে আমরা প্রবেশ করছি বদ্রীনাথ ধামে। এখানে থাকার জন্য অনেক ভালো মানের হোটেলসও পাওয়া যাচ্ছে। গাড়ি থেকে নেমে বদ্রীনাথ মন্দির কিছুটা হেঁটে যেতে হয়। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি বদ্রীনাথের দরজায়। তো এই ছিল আমাদের পুরো উত্তরাখণ্ড ভ্রমণের জার্নি। এরপর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।